আপনি সরুন। গ্রাম পঞ্চায়েতের আমরা মাত্র 60টা ফ্যামিলিকে চিহ্নিত করেছি, যারা যাদেরকে আমাদের সাধ্যমতো আমরা কাজলা জনকল্যাণ সমিতি আপনাদের হাতে একটা উপহার তুলে দিচ্ছি। আমাদের এটা দান টান নয়, দয়া টয়া কিছু নয়। একটা গ্রুপ আমাদের রাজ্যের, আমাদের দেশের একটা গ্রুপ এইখানে আমাদের পূর্ব মেদিনীপুরে ঝড় হয়েছে দেখে ওরা বিভিন্ন লোকের কাছ থেকে 10 টাকা, 20 টাকা, 500 টাকা এরকম করে চাঁদা কালেকশন করেছিল। এই টাকা মিলে 2 লাখ টাকা আমাদের দিয়েছিল। ওদের কন্ডিশন ছিল যে 2 লাখ টাকাতে যাকে দেওয়া হবে তাকে ওই 2 কেজি চাল, 1 কেজি ডাল এরকম না দিলে পরিমাণ মতো যেটা মর্যাদায় থাকে, যেটা আমরা 14 কেজি চাল দিচ্ছি, আমরা 5 কেজি আলু দিচ্ছি, আমরা পেঁয়াজ 3 কেজি দিচ্ছি, আমরা ডাল 2 কেজি দিচ্ছি, এরকম করে মাছ দিচ্ছি, সোলার লাইট দিচ্ছি, তারপলিন আছে, তারপলিনের আমাদের সাইজটা আছে 15-18 সাইজ আছে। দোকানদারের সঙ্গে কথা যে এই তারপলিন নাকি 5 বছর গ্যারেন্টি, জলে থাক লাইলনের, এটা তো কোয়ালিটি মাল, যাকে দেওয়া হবে তাকে যেন তার মর্যাদা রাখা হয়, তার কাজে লাগে যেন তার মর্যাদা রাখা হয়। কোভিড-19 এর জন্য আমরা সকলেই জানি যে আপনাদের অনেকেরই কাজ নেই, এখন ঘরে বসতি ধার হচ্ছে, তারপরে মানে ওই কাটাঘাই নুনির ছিটার মতো করে কোভিড-19 ছিল, তারপরে আমফান ঝড় এসে পৌঁছালো আমাদের কাছে। অনেকেরই ঘর ভেঙেছে, অনেকেরই এখনও অভাব, নানাভাবে অভাব রয়েছে। তো কাজলা জনকল্যাণ সমিতি আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করে, শুধু এই জেলা নয় না, এই জেলার বাইরেও কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে কিছু বাড়ি বসছি। আমি 1 নম্বর ব্লকে বাস করি, আর আনফার ঝড়ে ঘর ভেঙে গেছে, আর কাজলা সংস্থা থেকে চাল ডাল পেপার সব কিছু পেয়েছি, এবং আমাদের কতজন মানুষের এরকম মানে অভাবে কাটছে, আর আমাদের বাড়ির 4 জন বাড়ি আমার বসছিস, 1 নম্বর ব্লক, আমার এই আনফান ঝড়ে আমার ঘরটি ভেঙে গেছে, আমার ছেলে একটু প্রতিবন্ধী, ও আয়োজায় কিছু করতে পারে না, তার জন্য আমি কাজলা জনস্বাস্থ্য থেকে সংস্থা থেকে আমি অনেক রকম ট্রিপল পেয়েছি, আলু মূলা অনেক রকম পেয়েছি, প্রায় 1 মাসের মধ্যে আমার ফ্যামিলি 7 জন মতো, আমি 7 জনের মানে 1 মাসে আমি সমস্ত পেয়েছি। তাই আমাদের মতো যারা দুঃস্থ আছে আপনারা ওই সমস্ত দুঃস্থ মানুষগুলোকে আমি একটু অনুগ্রহ করি।
সমিতি পূর্ব মেদিনীপুরে অবস্থান করছে। এই পূর্ব মেদিনীপুরে আমফান ঝড় ব্যাপক ক্ষতি করেছে, বহু গরিব মানুষের ঘর দোয়ার ভেঙেছে। এমনিতে কোভিড-19 জন্য জীবিকা চলে গেছিল এবং প্রচুর পরিমাণে যতটুকু ফসল ছিল, যাকে আশার আলো দেখাচ্ছিল, সে ফসলটাও নষ্ট হয়ে গেছে। তার মানে শেল্টার, জীবিকা, ফসল কিছু নাই। তো এই জায়গায় আমাদের ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে বহু মানুষ, কেউ 2000 টাকা, কেউ 1000 টাকা, কেউ 500 টাকা, কেউ 3000 টাকা, এরকম করে দান করে গিভ ইন্ডিয়ার মাধ্যমে আমাদের কাছে 2 লক্ষ টাকা এসে পৌঁছেছে। আমরা 2 লক্ষ টাকাটা নিয়ে সবচাইতে যারা একদম ক্ষতিগ্রস্ত লোক, এমন 60 জনকে এগারো ধরনের উপকরণ উপহার দিচ্ছি। এটার কস্টিং প্রায় কাছাকাছি 3500 টাকার উপরে এক একটা প্যাকেটের মূল্য আসছে। এগারো ধরনের মধ্যে আমাদের চাল আছে, চাল 14-15 কেজি চাল, আলু 5 কেজি, পেঁয়াজ 3 কেজি, ডাল 2 কেজি, তেল 1 লিটার, সাবান বড় সাইজের লাইফবয় সাবান 5টা করে, হুইল ডিটারজেন্ট পাউডার 1 কেজি, ছাতু 1 কেজি, সোলার লাইট 1টা, মাস্ক 5টা, 18x15 সাইজের 1টা করে তারপলিন আমরা দিচ্ছি। আমরা এখানে একদিকে যেরকম বাচ্চাদের কথাও রেখেছি পরিবারে, অন্যদিকে সেরকম কোভিড প্রতিরোধের জন্য ব্যবস্থার জন্য আমরা সাবান, ডিটারজেন্ট এবং মাস্ক দিচ্ছি। সেরকম 15-20 দিন যাতে ভালোভাবে খেতে পারে, আরও বেশি খেতে পারে, তার জন্য আমরা চাল, ডাল, তেল, পেঁয়াজ দিচ্ছি।